গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর আমি বাড়ি চলে এসেছি কৃষ্ণনগর থেকে। তো তোমরা আমার আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমরা বাড়ি চলে এসেছি, বলেছিলাম যে বাড়ি আসবো, তারপর বাড়ি এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি। তো আমি কালকে রাতে বাড়ি এসেছি, ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি করছি না করছি। আর বাড়ি এসেছি তো ঠিকই আছে, বাট আমাকে আবার কৃষ্ণনগর যেতে হবে। যার কারণ হচ্ছে প্রথমত বাপি আসছে, ফার্স্ট অফ অল বাপি আসছে। আর সেকেন্ড, তোমাদের সাথে কালকে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়ির নিউ মেম্বার আসতে চলেছে, তো তার জন্যই আমাকে একটু তাড়াতাড়ি কৃষ্ণনগর যেতে হবে। তো আমি তো খুবই খুবই এক্সাইটেড বাড়ির নিউ মেম্বারের জন্য। তোমরা গেস করো যে বাড়ির নিউ মেম্বার কে আসতে চলেছে, কি হতে চলেছে। তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি কৃষ্ণনগর যেতে হবে। তার আগে আজকে আমি পুরো ঘর দো সব ক্লিন করব, আর নিজের একটু মেকওভার দেওয়ার চেষ্টা করব, হেয়ার কালার করব বাড়িতে। বাড়িতে কি করে হেয়ার কালার করা যায় সেটাই আমি ফার্স্ট ট্রাই করব, কিংবা বলতে পারো এক্সপেরিমেন্ট করব নিজের ওপর। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি কি করছি না করছি। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর বেল পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও হিট করে দিও। পেছনে রুদ্রাংশু, আর রুদ্রাংশু। তো সকাল সকাল উঠে আগে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, ডাল ভাত ডিম ভাজা এরকম, মানে সকালে ব্রেকফাস্ট এটা করেছি, খাবো। ও রুদ্রাংশু পাপার মিটিং আছে, মিটিং চলছে, তো তারপর আমি ব্রেকফাস্ট করব। তার আগে ঘরগুলো আমি ক্লিন করে নিই, তোমাদের সাথে শেয়ার করব, তারপরে হেয়ার কালারটা ধীরে 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 কী কী করছি তোমাদের সব দেখাবো। আর আগের দিন ব্লগে বলেছিলাম যে দিওয়ালির জন্য কিছু কেনাকাটা করবো, সেগুলো এখনো হয়নি। আপাতত আজকে ইচ্ছা আছে রঙ্গোলি বানানোর জন্য, কালার নিয়ে আসার জন্য। তো দেখি, আমার এখানে ঠিক মতো চিনি না যেহেতু দোকানপাট, তো চিনি না বলতে কি চিনি হয়তো আমার থেকে এখান থেকে টোটো করে যেতে হবে, বাট মাকে জিজ্ঞাসা করব ফোন করে যে এখানে বই খাতার দোকান কোথায় আছে। তো রঙ্গোলি বানানোর ইচ্ছাটা এখনও পর্যন্ত আছে, জানি না কতটা করতে পারবো। তো ওইটার জন্য জিনিস কিনতে যেতে হবে, তো তোমাকে তোমাদেরকেও নিয়ে যাবো, তোমাদেরকেও দেখাবো আমি কি করছি। আর রঙ্গোলি বানালে অবশ্যই সেটা তোমাদের ইজি ওয়েতে কীভাবে রঙ্গোলি বানাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ব্লগটা দেখতে হবে। তো চলো আমি আগে ঘরগুলো ক্লিন করে নিই, তারপর ডিটেলসে তোমাদের সাথে কথা বলছি। ঘরের কাজগুলো করে রান্নাঘরে এসেছি। এবার রান্নাঘরে সিঙ্কে কতগুলো বাসন আছে ওইগুলো ক্লিন করব। আর মা ছেলের জন্য কী মাছ এটা আমি বলতে পারবো না, বাট দেখে মনেই হচ্ছে ভালো কিছু একটা মাছ, এরকম মাছ, কারণ ছেলে কাটা মাছ খেতে চায় না, যখনই রান্না করি তখনই ফেলতে হয়। তো দ্যাটস ওয়াই আমি ভেবেছি কাটা মাছ দেবো না, যেগুলো বড় রুই মাছ হয় সেগুলো দেবো না, ওকে একটু ভ্যারাইটিস মাছ টেস্ট করাবো। ওর ফেভারিট মাছ হচ্ছে বান মাছ, বাট সবসময় তো বান মাছ পাওয়া যায় না। তো মা এই মাছগুলো এনে দিয়েছে, এনে কেটে পরিষ্কার করে রেখেছে, কেটে রেখেছে, আমি এগুলো ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দেন তারপরে রান্না করব। বাট আমি আনফর্চুনেটলি বলতে পারছি না এগুলো কী মাছ, মাকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে যে এটা কী মাছ। হেয়ার কালারের জন্য আমি এখানে ইউজ করছি গার্নিয়ারের এই হেয়ার কালারটা। আমি কোনদিন তার আগে কখনো হেয়ার কালার ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করছি, তো জানি না কতটা কি করতে পারবো।
আর এটাও ফার্স্ট টাইম ইউজ করছি, কেমন কালার আসবে বুঝতে পারছি না। মানে কালারটা আছে র্যাসবেরি রেড, গার্নিয়ারের এটা নিউ না, মেবি অনেকদিনই হয়েছে, আমি যেহেতু কালার করিনি তো আমার এই সম্পর্কে কোনো নলেজ নেই। তো চলো এটার প্যাকেটটা আগে ওপেন করি। এখানে দুটো স্টেপ আছে, এখানে দুটোকে একসাথে মিক্স করতে হবে। দেন মিক্স করে আমি ফুল হেয়ারে অ্যাপ্লাই করবো না, আমি ভাবছি ঠিক এইটুকুনি লেন্থে অ্যাপ্লাই করব। তো ওটাই দেখি করি, আগে এই দুটোকে মিক্স করি। প্রথমে মিক্স করার আগে আমি হাতে গ্লাভস পরে নেব। একটা কাচের বাউল নিয়েছি, তো এটার মধ্যে মিক্স করব। তো আমি এখানে একটা টাওয়াল নিয়ে নিয়েছি, যাতে আমার ড্রেসটা নোংরা না হয়। সো আমি ঠিক আমার হেয়ারে ঠিক এই লেন্থে আমি কিন্তু অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা হয়ে গেছে হেয়ার কালার। তো এটা মিনিমাম 30 মিনিট আমি এখন রাখবো, তারপর শ্যাম্পু করে আসার পর তোমাদের রেজাল্টটা কেমন আসে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো শ্যাম্পু ট্যাম্পু করে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে তোমার 4টে, আমি আর তো অনেকক্ষণ লাঞ্চ স্নান করে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ইনফ্যাক্ট আমার চা খাওয়া কোন বিকেলে কমপ্লিট। তো আমি তারপরে ব্লগটা শ্যুট করে নিয়ে আর স্নান করে লাঞ্চ করে একটু রেস্ট করছিলাম, আর এখন রুদ্রাংশু পাপা বেড়ালো গাড়ি ওয়াশ করাতে। তো আমি বললাম যে ওকে নিয়ে যেতে, কারণ ও খুব ভালোবাসে গাড়িতে যেতে। তো ও গেল পাপার সাথে, আর এখন বাড়িতে যেই ছোটো ছোটো কাজ আছে সেগুলো করবো, আমার এডিটিং আছে, ভিডিও আপলোডে দেবো, সেগুলো করবো করে, আর যেগুলো কাজ আছে ছোটোমোটো যতক্ষণ না আসে ততক্ষণ করে নেব। আর আমার হেয়ার কালারটা দেখো, জাস্ট খুব একটা হালকা সায়েন্টিক বার্গেন্ডি কালার টাইপের এসছে। আমি খুব ভয় পাচ্ছিলাম যে ডিপ রেড কালারটা যেন না হয়ে যায়, কারণ আমি ওরকম হেয়ার কালার পছন্দ করি না। বাট হেয়ার কালারটা খুব সুন্দর এসছে, ঠিক এরকম একটা রেডিশ ভাব একটা সাইন দিচ্ছে। মেনলি যখন রোদে আলোটা পড়ছে তখনই বেশি সাইনটা বোঝা যাচ্ছে। আমি খুব ফুলি স্যাটিসফাই, তো কারণ ফার্স্ট টাইম আমি হেয়ার কালার করলাম বাড়িতে, আমি তার আগে কোনো দিন করিনি, ফার্স্ট ট্রাই করলাম, এক্সপিরিয়েন্স ভালোই ছিল। চলো আমি কাজগুলো করি, করে তারপরে মা এখন আসেনি, মা আসবে, তারপর আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো অনেকক্ষণ হয়েছে রুদ্রাংশ এসেছে, রুদ্রাংশ আসার পর আমি ওকে ওকে খাওয়ালাম, দেন তারপরে কিছু কাজ ছিল সেই কাজগুলো করলাম। আর আমার এত পরিমাণে পেন হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, তো দ্যাটস ওয়াই আমি গ্লাসটা পরলাম, কারণ আমার নিজের জন্যই আমার গ্লাসটা পরা হয় না বলে আমার খুব মাথা মানে মাঝে মাঝে পেন হয়। তো নিজের গাফিলতির জন্য কিছুই করার নেই, মানে যখন পেন হয় তখন মনে পড়ে যে আর আমি তো চশমাটা পরতে হবে আমাকে, সেই হয়ে গেছে আমার হাল। তো আমি হাজবেন্ডকে কিছু কিনে আনতে বলেছিলাম, আমি তোমাদের বলেছিলাম যে দিওয়ালির জন্য আমি কিছু কিনবো, মানে এখনও বাকি আছে ধনতেরাসে কিছু কেনাকাটা বাকি আছে, ধনতেরাসে করবো। তো তার আগে ছোট্ট একটা জিনিস কিনলাম, কী করবো সেটা তোমাদের দেখাচ্ছি, শেয়ার করি। তো এটা আমি কিনেছি, এটা ফেব্রিক কালার, এখানে 6টা কালার আছে। এই ফেব্রিক কালার দিয়ে আমি রঙ্গোলি, ছোট্ট করে রঙ্গোলি বানানোর চেষ্টা করবো, তোমাদের সাথে শেয়ার করবো ইজি ওয়েতে কীভাবে তোমরা বাড়িতে রঙ্গোলি বানাতে পারো, সেই একটা আইডিয়া দেবো। মানে খুবই ইজি ওয়েতে বানাবো আর খুব ছোট্টোর উপর বানাবো। আমি বিয়ের আগে বানিয়েছিলাম আমি ওই বাড়িতে, তারপর আর খুব ধৈর্যের কাজ, প্লাস ধৈর্য তো আছে, তাছাড়া খুবই খুবই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করতে হয়, কারণ যেহেতু ফেব্রিক কালার এটা উঠবে না, এটা পারমানেন্ট থেকে যায়, তো দ্যাটস ওয়াই একটুখানি ধরে ধরে কাজ করতে হয়। তো এই কারণে আমি এই ফেব্রিক কালারটা নিয়ে এসেছি। তো এখানে কালারগুলো ভালো আছে, রেড, ব্ল্যাক, ইয়েলো, হোয়াইট কালারগুলো আছে, তো এই কালারগুলো মেনলি লাগবে। তো আমি ইচ্ছা আছে দেখি করার কতদূর কী হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দিওয়ালি উপলক্ষে কী করবো না করবো, দেখে না হলো। আর এখন রুদ্রাংশু খাচ্ছে মাখানা, রুদ্রাংশু মাখানাটা খাবে, আর সাথে আমি এখন বসাবো ওর জন্য রান্না, রাতে ডিনারের জন্য আমি করব ওর জন্য ভাত, মাছের ঝোল। অ্যাজ ইউজুয়াল দিনে যে মাছটা মা এনেছিল ওটা আমি রেখে দিয়েছিলাম, অর্ধেক রান্না করেছি আর অর্ধেক ওই কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছি। তো ওটা এখন ফ্রিজ থেকে বার করে, ও যেহেতু চামড়াটা ঠিক যেমন জিওল মাছের আমি ছাড়াতাম সেম ওয়েতে আমি এটা গরম জল করে মাছটা দিয়ে রেখেছি, চামড়াটা পুরো উঠে চলে আসবে। কি মাছের নাম মা বললো, জাস্ট একটা
পাকাল মাছ মেবি পাকাল মাছ না কি এটা মাছ তো পুরো জিওল মাছের মতোই লাগছে আর কাঁটা নেই বেবিদের জন্য খুব ভালো কাঁটা নেই তো ও যেহেতু একটু ওই রুই মাছগুলো খেতে চায় না সেই জন্য একটু চেঞ্জ করতে হচ্ছে তো এখন আমি ওই কাজগুলো করব ওকে একটু মাখানা খেতে দিলাম মাখানাটা খাক আর আমি চলে যাই রান্নাঘরে তো তোমার সাথে দেখা হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে এসে গেছি এবার আমি ওই সাইডে প্রেসার কুকারে আমি ডিমসুর ভাত হতে দিয়েছি আর এখানে তোমাদের দেখাই দেখো মাছটা আমি এভাবে গরম জলের মধ্যে একটু দিয়ে রেখেছিলাম তাতে কি হয় চামড়াটা পুরো বেরিয়ে চলে আসছে তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি আমি কিভাবে চামড়াটা রিমুভ করি মাছ থেকে দেখো এইগুলো মাছ এই টাইপের তো মাছটার চামড়াটা ঠিক ছাড়িয়ে নিলাম দেখো পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে তো এই মাছটা এবার আমি রুদ্রাংশকে যে কোনো ভেজিটেবলস দিয়ে আমি দিই তো রাতে আমি আর কোনো ভেজিটেবলস দেব না প্লেন আলু দিয়ে একটু পাতলা ঝোল টাইপের করে দেবো ওর খাবারে কোনো মশলাও দিই না আমি একটু জাস্ট আদা কালো জিরে লবণ আর সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ এই দিয়ে ওই রান্নাটা করে দিই আর প্রয়োজন কোনোদিন মানে ব্ল্যাক পেপার দিই আবার কোনোদিন ইচ্ছা না হলে ব্ল্যাক পেপারটা অ্যাভয়েড করি তো পুরোপুরি ডিপেন্ড হচ্ছে আমার উপর আমি কোনোদিন দিই আবার দিই না তো এইভাবে মাছগুলোকে পুরো পরিষ্কার করে নেব